বইমেলা 2018। প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসলেই শুরু হয় বইমেলা। যেহেতু এটি ভাষার মাস, তাই ভাষার উপর শ্রদ্ধা রেখেই পুরো মাসব্যাপী বাংলা একাডেমির আয়োজনে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে যেমন থাকে হরেক রকম বই, তেমনি থাকে শিশুদের জন্য বিশেষ আয়োজন। এবারের মেলাতে শিশুদের জন্য রয়েছে অনেক গল্প, ছড়ার বই। ক্রেতার চেয়ে ঘুরতে আসা মানুষের ভিড়টাও মেলা প্রাঙ্গণে কম থাকে না। সব মিলিয়ে এবারের বইমেলায় মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। মেলায় নতুন লেখকের আবির্ভাবও ছিল গত বছরের চেয়ে কম নয়। তাদের দাবি, নতুন অনেক লেখকই ভালো মানের গল্প ও ছড়ার বই লেখেন। আবার শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদের বইয়ের চাহিদাও কম ছিল না। সব মিলিয়ে নতুন পুরাতন সব ধরনের লেখকের বই স্থান পেয়েছে মেলা স্টলগুলোতে।